বাড়ির ছাদে বা আঙিনায় হাফ বা টবে লাল শাকের চাষ পদ্ধতি হাবড্রামে বা টবে লাল শাক চাষের জন্য মাটি তৈরি হাফ বা টবে লাল শাক চাষ পদ্ধতিতে মাটি তৈরি একটি গুরুত্বপূর্ণ বিষয় লাল শাকের চাষের জন্য মাটি তৈরি করার সময় বেশ কিছু উপাদান সঠিকভাবে মিশিয়ে নিতে হবে দোঁশ মাটি পঞ্চাশ পার্সেন্ট বালি পাঁচ পার্সেন্ট শুকনো গোবর বা পাতা পচা সার পঁয়ত্রিশ পার্সেন্ট এবং ছাই দশ পার্সেন্ট মিশিয়ে মাটি তৈরি করে নিতে হবে অথবা একশো গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম টিএসপি সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাটি তৈরির সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন যদি মাটি এটেল হয় তবে মিশ্রণে বালির পরিমাণ কিছুটা বাড়িয়ে দিতে হবে যদি দেখা যায় মাটি বেলে বেলেদোয়াশ টাইপের তবে বালি একেবারেই দেওয়া যাবে না এরকম ব্যবহৃত মাটির অবস্থা দেখে মাটি তৈরি করতে হবে এভাবে মাটি তৈরি করলে রাসায়নিক সার ব্যবহার না করলেও চলবে লাল শাক চাষের জন্য গ্রাম বা টবের আকার হাবগ্রাম বা টবে লালশাক চাষ করলে হাফগ্রাম বা টবের আকার সঠিক হওয়া প্রয়োজন কমপক্ষে পনেরো থেকে বিশ কেজি মাটি ধরে এমন টব বা হাফগ্রাম বা সিমেন্টের বস্তায় আপনি লালশাকের চারা লাগাতে পারেন লালশাকের চারা মূলত বীজ থেকে তৈরি করতে হয় জাত লালশাকের অনেক জাত রয়েছে তবে উন্নত দুটি জাত হলো আলতা পাটি এবং বাড়ি লালশাক এক আলতাপাটি যাত্রীর পাতা ও কাণ্ড সিঁদুর লাল বাড়ি লাল শাক এক পাতা ও কাণ্ড লাল হয় এ শাকের ফুল লাল এবং বীজ গোলাকার হয়ে থাকে লাল শাক গাছের সার প্রয়োগ রোপণের সময় প্রয়োগকৃত জৈব সারের বাইরেও নিয়মিত জৈব সার প্রয়োগ করতে হবে অপরদিকে রাসায়নিক সার প্রয়োগ ততটা গুরুত্বপূর্ণ নয় এছাড়া গাছের অবস্থা দেখে মাঝে মাঝে জৈব সার গাছের গোড়ায় মাটির সাথে মিশিয়ে দিতে হবে টবের গাছের জন্য সবচেয়ে ভালো হয় তরল সার ব্যবহার করলে তরল সার তৈরির জন্য দুইশো গ্রাম সরিষার খোইল অথবা পাঁচশো গ্রাম পরিমাণ শুকনো গোবর দুই লিটার পানিতে মিশিয়ে দুই দিন রেখে দিতে হবে এরপর ওই তৈরি করা তরল সার হাফ গ্রাম বা টবে প্রয়োগ করতে হবে এই তরল সার প্রতিমাসে দুইবার প্রয়োগ করলেই ফলন বেশ ভালো হবে লাল শাক গাছে রোগবালায় দমন ব্যবস্থাপনা লাল শাকের স্লিপ বিটল পোকা পোকার আক্রমণের লক্ষণ পূর্ণবয়স্ক ও বাচ্চা উভয় ক্ষতি করে পূর্ণবয়স্করা গাছের বেশি ক্ষতি করে এরা পাতা ছোট ছোট ছিদ্র করে খায় আক্রান্ত পাতায় অসংখ্য ছিদ্র হয় আক্রমণ হলে করণীয় হাত জাল দ্বারা পোকা সংগ্রহ করে মেরে ফেলতে হবে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট ঘনত্বের সাবান পানি অথবা পাঁচ মিলি তরল সাবান প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে পাঁচশো গ্রাম নিম বীজের শ্বাস পিষে দশ লিটার পানিতে বারো ঘন্টা ভিজিয়ে রেখে তা থেকে আক্রান্ত খেতে স্প্রে করলে উপকার পাওয়া যাবে পোকা দমনের জন্য সর্বশেষ ব্যবস্থা হিসেবে প্রতি লিটার পানিতে ডাইমেথয়েড চল্লিশ এসি রগর অথবা টাফকর অথবা স্থানকর বা পারফেকথিয়ন এক মিলি বা অ্যাডমায়ার এক মিলি বা মেটাসিস মেটাসিস্টক্স এক মিলি বা সবিক্রন এক মিলি বা এসাটাফ এক দশমিক পাঁচ গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে লাল শাকের ঘোড়া পোকা পোকার আক্রমণের লক্ষণ কিরা অবস্থায় পাতা খেয়ে বড় বড় ছিদ্র করে এটি সাধারণত কচি পাতাগুলো আক্রমণ করে থাকে আক্রমণ হলে করণীয় আক্রান্ত পাতা সংগ্রহ করে ধ্বংস করতে হবে আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে সুমিথিয়ন বা ফলিথিয়ন দুই মিলি মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে লাল শাকের ক্ষুদ্র লালমাকড় পোকার আক্রমণের লক্ষণ এরা পাতার রস চুষে খায় তাই পাতা বিন্দু বিন্দু হলদে দাগের মতো হয়ে পড়ে সাদাটে হয়ে যায় অতি ক্ষুদ্র মাকড় পাতার উল্টো দিকে দেখা দেয় কখনো কখনো এরা এক জায়গায় ঘনভাবে জড় হয় তখন এদের সহজেই খালি চোখে দেখা যায় আক্রমণ হলে করণীয় ক্ষেত থেকে মাকড় বা ডিম সহ আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে ডাল কেটে ফেলতে হবে এবং অপসারণ করতে হবে মাকড়নাশক বা সালফার যেমন থিওফেট অথবা কোমোলাস অথবা ভার্টিমেক বা ইনসাফ ইত্যাদি যে কোনো একটি দুই মিলি বা দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে লাল শাকের চাপ পোকা পোকার আক্রমণের লক্ষণ পোকা গাছের কচি পাতা ও ডগার রস চুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে তামাকের গুঁড়ো দশ গ্রাম ও সাবানের গুঁড়া পাঁচ গ্রাম ও নিমের পাতার নির্যাস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করতে হবে প্রতি গাছে পঞ্চাশটির বেশি পোকা দেখা দিলে অ্যাডমিয়ার বিশ এস এল শূন্য দশমিক পাঁচ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে স্প্রে করার পরে পনেরো দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না